দা সুপার হোল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল ওপেন করি, আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করি। সেটা হচ্ছে যে এই সার্চ বাটনে যখন আমরা সার্চ দিই তখন আমাদের চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না। এই জিনিসটা হওয়ার পিছনে কিছু কারণ আছে, আমরা আজকে ওই কারণগুলো ফাইন্ড আউট করব, কিভাবে এই প্রবলেমটা আসলে সলিউশন করা যায়। এই প্রবলেমটা সলিউশন করার জন্য মেইনলি যে কাজটা করতে হবে, তিনটা পয়েন্ট, ভাইটাল থ্রি পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এই তিনটা পয়েন্ট সঠিকভাবে কাজ করতে পারি, 100% আমি গ্যারান্টি দিব যে সবার চ্যানেলই সার্চ দেওয়ার পর আসবে। তো শুরু করা যাক আমাদের মেইন পোর্শন কাজে, যে আমাদের মেইনলি কি করতে হবে, তা হচ্ছে যে এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, ইউটিউব স্টুডিও, এটাতে আমরা চলে আসবো। ইউটিউব স্টুডিওতে আমাদের পেজটি ওপেন হচ্ছে। ইন্টারনেট স্লো হওয়ার কারণে একটু বিঘ্ন হচ্ছে, আমাদের কাজটি একটু বিলম্ব হচ্ছে, সবাই তোমার সুলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের চ্যানেলটি ওপেন হয়েছে। আমাদের মেইন যে তিনটা কাজ করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের সেটিং অপশনে আসতে হবে। সেটিং অপশন, সেটিং এ আসার পর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে চ্যানেল। চ্যানেল অপশনটিতে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পর কিওয়ার্ডস একটা অপশন পাবেন। ওই কিওয়ার্ডস অপশনে আপনাদের চ্যানেলের যে নাম সেটা দিতে হবে। লাইক অ্যাজ এই চ্যানেলটির নাম হচ্ছে দা সুপার টেক, এটা আমি অন্যভাবে লিখব। দা তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চ্যানেলের নামটাই কিওয়ার্ড হিসেবে এই চ্যানেল পোর্শনের ভিতরে কিওয়ার্ড অপশনে এটা আমি অ্যাড করেছি। তো আপনারাও সেম কাজটি করবেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো আমরা প্রথম কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি, তারপর এটা আমরা সেভ বাটনে ক্লিক করব। আমাদের প্রথম কাজটি সম্পন্ন হয়েছে। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা কন্টেন্ট অপশনে আসবো। কন্টেন্টে আসার পর আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করব, যেগুলা ইতিমধ্যে আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টে করে ফেলেছি। তো যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আমাদের টাইটেল, আমাদের ভিডিওর টাইটেল, টাইটেলে আমাদের চ্যানেলের নামটি অ্যাড করতে হবে। আমি চ্যানেলের নামটি
অ্যাড করেছি আমাদের ভিডিও টাইটেলে। তারপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলের নামটি ডেসক্রিপশনে ফার্স্টে আমরা এই নামটি চ্যানেলের নামটি ডেসক্রিপশনের প্রথম দিকে লিখতে হবে। লিখার পর আমরা চিহ্নের মাধ্যমে একটু হাইলাইট করে দিব। দেখেন এই জায়গায় আমরা ভিডিও ডিটেলস এর ভিতরে টোটাল দুটো কাজ করেছি। একটা হচ্ছে টাইটেল বাটনে আমরা দ্য সুপার ট্যাগ অপশনটি অ্যাড করেছি আমাদের চ্যানেলের নামেটি, এবং দ্বিতীয়ত আমরা ডেসক্রিপশন বক্সে চ্যানেলের নামটি অ্যাড করেছি এবং একটা সিম্বল দিয়ে এটাকে আমরা হাইলাইটেড করেছি। তারপর এটা আমরা সেভ বাটনে ক্লিক করব। এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা ইতিমধ্যে দুইটা কাজ সাকসেসফুলি সলভ করতে পেরেছি। আমরা যে কাজটি করব তা হচ্ছে এই অপশনে যাব, যাওয়ার পর ইউ চ্যানেল এই অপশনটিতে আমরা ক্লিক করব। পেজটি লোড হচ্ছে, আমরা দেখতে পারব একটি পেজ আসছে। এই জায়গায় আমাদের একটা ডেসক্রিপশন বক্স চ্যানেলের অ্যাবাউট সেকশন, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখা হচ্ছে দিস ইজ ইউটিউব টেকনিক্যাল টিউটোরিয়াল চ্যানেল দ্য সুপার টেক। এই জায়গায় আমরা যে কাজটি করব তা হচ্ছে তারপর আমরা যে কাজটি করবো তা হচ্ছে বেসিক ইনফরমেশন অপশনটিতে চলে আসব। বেসিক ইনফরমেশন আসার পর আমরা পোস্ট ডেসক্রিপশনের মতো এই জায়গায় দিস এই জায়গাটি আমরা চেঞ্জ করবো আগের নামটি দিয়ে, এবং ওই কোটেশন মার্ক যেটা ছিল আমাদের হাইলাইট করার জন্য সেটা আমরা আবার দেব। তো আমরা যে কাজটা করলাম ডেসক্রিপশনের প্রথম দিকে আমাদের চ্যানেলের যে নামটা ছিল সেটা আমরা অ্যাড করেছি এই জায়গায়। অ্যাড করার পর এটা আমরা পাবলিশ বাটনে ক্লিক করব, এটা আমরা পাবলিশ করব। জি, এটা পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা যদি চেক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারব যে আমাদের অ্যাবাউট পোর্শনে আমাদের অ্যাবাউট পোর্শনটি লোড হচ্ছে, দ্য সুপার ট্যাগ শব্দটি অ্যাড হয়েছে। তো আমরা ফাইনালি আমাদের সবগুলো অপশন, তিনটা অপশন আমরা অ্যাড করতে পেরেছি। আমাদের চ্যানেলটি দুই এক দিনের ভিতরে অবশ্যই সার্চে চলে আসবে। গুগলের অল্প কিছু টাইম লাগে এই জিনিসটা টোটালটা মনিটর করার জন্য। আমরা যে এডিটগুলো করেছি সেটা গুগল দেখবে, তারপর ফাইনালি যখন তারা দেখতে পাবে যে আমাদের এই চেঞ্জেসগুলো অলরেডি হয়েছে, তারা এটা আমাদের সার্চ ইঞ্জিনে অ্যাড করে দেবে। তো আমরা আশা করতে পারি এটা 100% কাজ করবে। তা যে ওয়েতে কাজগুলো কমপ্লিট করেছি এই তিনটা স্টেপ যদি আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে আশা করা যায় যে আমাদের কাজটি 100% কমপ্লিট হবে। আমাদের
চ্যানেলের নাম সার্চ ইঞ্জিনে অবশ্যই আসবে। তো গুগল এভাবেই কাজ করে। তো আমরা আমাদের কাজটি সাকসেসফুলি প্রবলেমটি সলভ করতে পেরেছি। আজকের জন্যে এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ।